বাংলাদেশে এখন পর্যন্ত 6,17,776 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 9,105 জন এবং মোট সুস্থ হয়েছেন 5,44,938 জন। গত 24 ঘন্টায় নতুন করে 59 জনের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যু 9,105 জন। সেই হিসেবে মোট মৃত্যু হার 1.47%, নতুন সুস্থ 2,539 জন, মোট সুস্থ 5,44,938 জন। আমরা যদি সেই হিসেবে শতকরাতে দেখি 88.21%। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 28,198টি। সেই নমুনায় শনাক্ত করা সম্ভব হয়েছে 6,479 জনকে এবং নতুন শনাক্তের হার 22.94%। এবং এখন পর্যন্ত বাংলাদেশে মোট শনাক্ত 6,17,764 এবং মোট পরীক্ষা হয়েছে 46,98,774। মোট শনাক্তের হার 13.15%। 24 ঘন্টায় যে বয়স ভিত্তিক যে মৃত্যু সেটিও আমরা নজরে নিব। 21 থেকে 30 বছর বয়সীদের মধ্যে একজন মারা গেছেন, 31 থেকে 40 বছর বয়সীদের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছর বয়সীদের মধ্যে 11 জন মারা গেছেন এবং 51 থেকে 60 বছর বয়সীদের মধ্যে 13 জন করোনা রোগী মারা গেছেন। এবং সবচেয়ে বেশি যে বয়সসীমার মধ্যে মারা যায় 61 থেকে 100 বয়সসীমার মধ্যে গত 24 ঘন্টায় 30 জন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন। 24 ঘন্টা বিভাগ ভিত্তিক যে মৃত্যু সেটিও আমরা দেখে নিব। ঢাকায় সবচেয়ে বেশি 40 জন করোনা রোগী মারা গিয়েছেন এবং চট্টগ্রামে 5 জন, সিলেটে 5 জন, খুলনায় 4 জন এবং রাজশাহীতে যদি আমরা দেখি 2 জন, রংপুরে 2 জন এবং বরিশালেও 1 জন মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের করোনা পরিস্থিতিটাও আমরা একটু দেখে নিতে চাই। মার্চ মাসের থেকে শুরু হয়েছে 2020 সালে, সেই মাসে 5 জন মারা গিয়েছেন। এপ্রিল মাসে 164, মে মাসে 482 জন করোনা রোগী মৃত্যু হয়েছে এবং জুন মাসে যদি আমরা দেখি বেশ খানিকটা বাড়তির দিকে ছিল, 1,197 জন মারা গিয়েছেন। জুলাই মাসে এই যাবৎকালে সবচেয়ে বেশি 1,264 জন করোনা রোগী মারা গিয়েছেন, আগস্টে সেটি 1,217 জনে গিয়ে ঠেকেছে। সেপ্টেম্বরে কিছুটা কম কমে 906 জন করোনা রোগী মৃত্যুবরণ করেছে, অক্টোবরে 673 জন, নভেম্বরে 721 জন এবং আমরা দেখেছি ডিসেম্বরে আবার মৃত্যুর সংখ্যাটা বাড়তে থাকে, 915 জন করোনা রোগী মারা যান। জানুয়ারি মাসে 568 জন করোনা রোগী মারা গিয়েছেন, ফেব্রুয়ারিতে 287 জন এবং আমরা যদি মার্চের 1 থেকে 31 পর্যন্ত হিসেব করি 638 জন মারা গেছে, অর্থাৎ মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং আজকে এপ্রিল মাসের 1 তারিখ, আমরা হয়তো এপ্রিল মাসের যে তথ্য এটি আগামীকাল অবশ্যই পাবো।